প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি দেখে যেও আশা করি এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমান পাবে তো তোমাদের পাঁচটি বিভাগে প্রশ্ন হবে প্রথম বিভাগে থাকবে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করো কুড়িটি প্রশ্ন থাকবে কুড়ি নাম্বার তো দেখো আজকের আলোচনা এক দশ এক জীবনে ঝরাপাতা আত্মজীবীটি লিখেছিলেন সঠিক উত্তর খ সৌলা দেবী তারপরে দুই নম্বর পিতা কা কাত্র পুত্রিকা পাস অনুবাদ গুচ্ছ রচনা করেন সঠিক উত্তর হিসেবে খ মুন্সি প্রেমচাঁদ তারপর দেখো তিন নম্বর প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন সঠিক উত্তরক দেবেন্দ্রনাথ ঠাকুর নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন সঠিক উত্তরক দীনবন্ধু মিত্র সতীদাহ প্রথা সমর্থন করেন সঠিক উত্তর যাবে তোমাদের খ নাম্বারটা রাধাকান্ত দেব তারপর ছয় নম্বর প্রশ্ন দেখো ওয়াহাবি কথার অর্থ সঠিক উত্তর হয়ে যাবে খ নবজাগরণ রানী শিরোমণি কোন বিদ্রোহের নেত্রী ছিলেন সঠিক উত্তর গ চুয়ার বিদ্রোহ বেগম হজরত মহল সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন সঠিক উত্তর গ লক্ষণ থেকে তারপর দেখো ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এই প্রশ্নটির উত্তর তোমরা সকলেই জানো লর্ড কেনিং ভারত মাতার চিত্রটি আঁকেন সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার বলা হয় সঠিক উত্তর খ চার্লস কিন্সকে তারপরে দেখো ডক্টর মহেন্দ্রলাল সরকার যুক্ত ছিলেন সঠিক উত্তর গ আই এস এর সঙ্গে তারপরে বিহারে তিন তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল সঠিক উত্তর হিসাবে তোমাদের নীল চাষের সঙ্গে সারা ভারত কিষান সভা প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর গ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন দেখো গান্ধীজির রাজনৈতিক জীবন শুরু হয় সঠিক উত্তর ঘ দক্ষিণ আফ্রিকায় লক্ষিণ ভাণ্ডাল চালু করেন সঠিক উত্তর খ সরলা দেবী চৌধুরানী রানী গুই দালো কোন আন্দোলনে নেতৃত্ব দেন তোর সঠিক উত্তর হয়ে যাবে লবণ সত্যাগ্রহ তারপরে দেখো নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে উর্মিলা দেবী নিজাম কোন দেশীয় রাজ্যের শাসকের উপাধি ছিল সঠিক উত্তর গ হায়দ্রাবাদ প্রান্তিক মানব মার্জিনাল মেল গ্রন্থটি রচনা করেন সঠিক উত্তর হয়ে যাবে গ প্রফুল্ল কুমার চক্রবর্তী তারপর প্রশ্ন দেখো উপবিভাগ দুই এক একটি বাক্যে উত্তর দাও তো প্রথম প্রশ্ন ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত তো এটা দিল্লিতে অবস্থিত ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী বসু গাঙ্গুলি ইন্ডিবিন ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিকে প্রতিষ্ঠা করেন তো এটা বি আর আম্বেদকর প্রতিষ্ঠা করেন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম কি দিগদর্শন তারপর দেখো সত্যমিথ্যা হুতম পেচার নকশা একটি চিত্রকলা এটা মিথ্যা নীলবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দা এটা সত্য আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় সত্য ভায়কাম সত্যাগ্রহ ছিল মন্দির পূর্বে আন্দোলন এটাও সত্য তারপরে দেখো উপবিভাগ দুই দশমিক তিন ক স্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলাও জগন্নাথ সিংহ হয়ে যাবে চুয়ার বিদ্রোহ দেবেন্দ্রনাথ ঠাকুর হয়ে যাবে তত্ত্ববোধিনী সভা সৌরাদেবী চৌধুরানী হয়ে যাবে বিরাষ্টমী ব্রত উষা মেতা হয়ে যাবে ভয়েস অফ ফ্রিডম তারপরে মানচিত্র ফরাজিয়ন্ত্রণী কেন্দ্র ফরিদপুর ভারত সভার প্রতিষ্ঠা কেন্দ্র কলকাতা বিশ্বভারতী প্রতিষ্ঠা কেন্দ্র বোলপুর বীরভূম ভারতের দেশীয় রাজ্য কাশ্মীর তারপর দেখো ব্যাখ্যা বিবৃতি শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহের প্রতি সমর্থন জানায়নি সঠিক ব্যাখ্যা হয়ে যাবে শিক্ষিত বাঙালি সমাজ ইংরেজ সরকারের অনুগ্রহ প্রার্থী ছিল বিবৃতি দুই বাংলা ছাপাখানার বিকাশে একটি স্বতন্ত্র ধারা ছিল বটতলা প্রকাশনা ব্যাখ্যা হয়ে যাবে ওয়ান বটতলা থেকে সস্তায় বিভিন্ন বিষয়ের বই প্রকাশিত হতো তারপরে দেখো ইতিহাসে পিত্রতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয় সঠিক ব্যাখ্যা হয়ে যাবে ওয়ান চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য বিবৃতি চার সাময়িক পত্র ও সংবাদপত্র হলো সমাজের দর্পণ সঠিক ব্যাখ্যা হয়ে যাবে দুই সমাজে যা ঘটে তা এগুলোতে লেখা হয় তারপরে দেখো বিভাগগত তোমাদের দুই মার্কের প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের এগারোটি করতে হবে প্রশ্ন সংখ্যা থাকবে তোমাদের ষোলোটি তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তো ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও তারপর চলে এবার আমরা বিভাগ ঘতে যেখানে তোমাদের প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে চার মার্কের পাঁচ চারে কুড়ি নাম্বার তো প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমরা আশা করি কমন অবশ্যই পাবে তারপরে দেখো হ্যাঁ বিভাগ ওতে আট মার্কের প্রশ্নের প্রশ্ন উত্তর করতে হবে তোমাদের তো এখানে তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই যে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা কী ছিল ঠিক আছে তো এছাড়াও আটমার্কের মার্কের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে এই চ্যানেলে তোমরা যারা দেখো অবশ্যই প্লে থেকে দেখে নিও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ছিল এ পর্যন্ত ধন্যবাদ